সাফ ফুটবলের সব থেকে কঠিন প্রতিপক্ষ মনে হয় ভারত। ভারতের বিপক্ষে বাংলাদেশের কি অবস্থা সেটা আমরা জানব সুদূর মালদ্বীপ থেকে। আমাদের সহকর্মী অলক হাসান আমাদের সাথে যুক্ত হচ্ছেন। অলক, আশা করি শুনতে পাচ্ছেন। হ্যাঁ, শুনতে পাচ্ছি আপনাকে। অলক, কোচ অস্কার ব্রুজন প্রথম ম্যাচের যে ফরমেশনে খেলা হয়েছে ভারতের বিপক্ষেও কি সেম ফরমেশনটাই থাকছে নাকি কোনো পরিবর্তনের আভাস আপনি পেয়েছেন? না, পরিবর্তন তো অবশ্যই থাকতে পারে, কারণ হচ্ছে যদি সোহেল রানা ফিট হয় সেটা একটা বিষয় থাকতে পারে। আর হচ্ছে শ্রীলঙ্কা ছিল অপেক্ষাকৃত দুর্বল দল, আমাদের থেকে 16 ধাপ পেছনে ছিল। ভারত আমাদের থেকে অনেক এগিয়ে, তাদের সাথে সব শেষ ম্যাচগুলোতে একমাত্র বিশ্বকাপ বাছাই পর্বে সেই ভারতের কলকাতায় খেলা ম্যাচটি ছাড়া বাকি ম্যাচগুলো কিন্তু আমরা ততটা প্রতিদ্বন্দ্বিতা করতে পারিনি। কিন্তু এই ম্যাচে আসলে যে অস্কারের জন্য কিন্তু একটি কঠিন পরীক্ষাই হবে, কারণ হচ্ছে দেখার এখানেই পরীক্ষা ফলাফলটা পাওয়া যাবে যে বাংলাদেশ আসলে কতটুকু তৈরি হয়ে এই সাফে এসেছে। কারণ ভারত তাদের পূর্ণ শক্তি দল নিয়ে কিন্তু এসেছে, আগামীকাল তাদের অনুশীলন আছে, আমরা সেখানে তাদের অনুশীলন দেখবো, কে কে আছেন সেগুলো আপনাদেরকে জানাতে পারবো। এরই মধ্যে আমরা জানতে পেরেছি যে বিশ্বকাপ বাছাই পর্বে যে দলটি ছিল সেটি কিন্তু খেলছে। তাই বলা যায় যে পরিবর্তন আসতে পারে, আসার সম্ভাবনা অনেকটাই আছে, যেহেতু অনেক ফুটবলারকে রেস্ট দেওয়া হয়েছিল শ্রীলঙ্কার বিপক্ষে। রেস্টই বলবো, কারণ শ্রীলঙ্কা অপেক্ষা কিন্তু দুর্বল দল ছিল, দ্বিতীয়ার্ধে নামানো হয়েছিল সাদ মতিনদের। তো এবার হয়তোবা প্রথমার্ধেও সেই পরিবর্তনটা দেখা যেতে পারে। রহমত মিয়াও আছেন, তিনিও কিন্তু এই ম্যাচে নামেননি, গোটা ম্যাচটাই সাইড বেঞ্চে ছিলেন। হয়তোবা কোচ ব্রুজন তার পরবর্তী ম্যাচের জন্যই কিন্তু এই পরিকল্পনা ধরে রেখেছেন। অলোক, সোহেল রানার ফিটনেস দেখে আপনি কতটুকু মানে আশঙ্কা করছেন যে সে পরবর্তী ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে? আর যদি দলে ফিরে আসে সোহেল রানা, তাহলে উইনিং কম্বিনেশনে কি কোনো পরিবর্তন আসতে পারে? হ্যাঁ, অবশ্যই, সেটাই বলছিলাম যে উইনিং কম্বিনেশনে তো পরিবর্তন আসার সম্ভাবনাই বেশি। আর সোহেল রানার স্বাস্থ্যের যেটা, সে আজকে ট্রেনিং করেছে, অনুশীলনে ছিল, আমরা শ্রীলঙ্কার ম্যাচের আগে তার সাথে যখন হোটেলের বাইরে তাকে দেখেছিলাম, তার চোখ টোক অনেক লাল ছিল, বোঝাই যাচ্ছিল যে সে জ্বরের মধ্যে ভুগছে। আমরা দূর থেকে তাকে দেখেছিলাম হোটেলের নিচেই টেস্ট করতে, করোনা টেস্ট করাতে সে গিয়েছিল। তো সেখানে আমরা তখন তাকে এক ঝলক দেখেছিলাম, তখন বোঝাই যাচ্ছিল যে সে আসলে তাকে পাওয়া যাচ্ছে না ফার্স্ট ম্যাচে। এত ধকল কাটিয়ে সে ফিরে আসলো, রেজাল্ট করে কিন্তু এখনো সুস্থ হননি। সোহেল রানা কিন্তু অনেকটা গায়ের জোরেই আজকে অনুশীলন করেছেন, কারণ হচ্ছে এত দ্রুত যে লম্বা জার্নির ধকলটা ছিল বা যে জ্বরটা ফিভারটা ছিল তার, সেটা কাটিয়ে ওঠাটা আসলেই কষ্টকর। আর একজন ফুটবলারের জন্য পুরোপুরি শতভাগ ফিট না হয়ে মাঠে নামাটা নিজের জন্য তো অবশ্যই খারাপ, গোটা দলের জন্যও খারাপ, কারণ একজন ফুটবলারের উপরে কিন্তু বাকি 10 জন ফুটবলারের উপর মাঠে প্রভাব পড়ে। তো ব্রুজনও সেরকম ভাবে পরিকল্পনা করবেন, সোহেল রানাও যেমনটা জানাচ্ছিলেন আজকে কিন্তু বলছিলেন, হয়তোবা আরেকটু সময় পেলে দর্শকদের দেখানো যেত, রিপোর্টটি ছোট করে বানানো হয়েছে। সেখানে মানে সোহেল রানা কিন্তু বারবার বলছিলেন যে আমি সুস্থ আছি, কিন্তু মাঠে থাকবো, কিন্তু খেলতে পারবো কিনা সেটা কিন্তু এখনো জানি না, কারণ হচ্ছে আমার শারীরিক কন্ডিশনটার উপর, আমি যদি দৌড়াতেই না পারি, মানে খেলতেই না পারি, নিজেরটাই না দিতে পারি শতভাগ, তাহলে আমি আরেকটা জায়গা কেন নষ্ট করব। স্বাগতিক মালদ্বীপ হেরে যাওয়াতে বাংলাদেশের আসলে ফাইনাল খেলাটার কতটুকু মনে হচ্ছে খেলতে পারবে বাংলাদেশ সামনে ফাইনাল? আমরা তো কালকে মানে এই ম্যাচ দেখে রীতিমতো চমকে গিয়েছি, কারণ এখন কিন্তু ওপেন, কারণ মালদ্বীপ স্বাগতিক হিসেবে কিন্তু সবসময় স্বাগতিক দেশ হট ফেভারিট থাকে। মালদ্বীপ এমনিতেও ভালো দল ছিল, কালকে প্রথমার্ধ বেশ কয়েকবার চাপিয়েছিল, কিন্তু নেপাল যে শেষ মুহূর্তে এভাবে একটি গোল দিয়ে দিবে এটা কিন্তু আসলে বিশ্বাসযোগ্য হয়নি। মানে ভালো খেলেছে নেপালও, ভালো খেলেছে মালদ্বীপও, ভালো খেলেছে, বল দখলে কিন্তু মালদ্বীপই বেশি এগিয়েছিল, প্রায় 64% এর উপরে ছিল তাদের দখলে বল, সেখান থেকে হুট করে একটি গোল কিন্তু ম্যাচের ভাগ্য বদলে দিত। তাই বলাই চায় যে 5 দলের যে কারোরই সম্ভাবনা আছে ফাইনালে খেলার, সেক্ষেত্রে মানে সবাই আসলে, এটা এখন ওপেন টুর্নামেন্ট হয়ে গেছে, যদি মালদ্বীপ জিততো হয়তোবা সবার একটা টেনশন কাজ করতো, বিশেষ করে বাংলাদেশের, যে মালদ্বীপ জিতে গেছে এখন মালদ্বীপের সাথে ম্যাচটি নিয়ে আমাদের চিন্তা করতে হবে। কিন্তু যেহেতু নেপাল জিতে গেছে, এখন বাংলাদেশকে চিন্তা করতে হবে যে আমাদের গ্রুপ পর্বের শেষ ম্যাচে আমরা নেপালের সাথে কি করব, কারণ ওই ম্যাচটি হচ্ছে আমাদের জন্য ভাইটাল হবে, কারণ মালদ্বীপ এদিকে অলরেডি পয়েন্ট খুঁজেছে আর নেপাল পয়েন্ট পেয়ে কিন্তু বাংলাদেশের সমানে চলে এসেছে। অলোক, অনেক অনেক ধন্যবাদ, শুভকামনা বাংলাদেশ দলের জন্য, শুভকামনা আপনার জন্য, ধন্যবাদ।